বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাতনায়ক ফারুক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই, ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রূপা। ২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেক আপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। প্রায় ৫ দশক ধরে বড় পর্দায় মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা ১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৪৮ সালের ১৮ই আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জল ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমা তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কোভরি। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় আবার তোমরা মানুষ হও ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৭৫ সালে তার অভিনীত সুজন সখী ও লাঠিয়াল সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর লাঠিয়ালের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৬ সালে সূর্যগ্রহণ ও নয়নমণি, ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আবদুল্লাল মামুনের সারেং বউ, আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে সহ বেশ কিছু সিনেমায় মিয়াবাই খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়। দর্শক, চিত্রনায়ক ফারুক মৃত্যুর সময় অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং স্ত্রী সহ এক ছেলে এক মেয়ে রেখে গিয়েছেন।